কথাগুলা বুঝবেন কি বলতে চাই সমাজকে নষ্ট করেছেন আপনারা আমার সামনে যারা বসছেন মুসলিম নাম ব্যবহার করে ইসলামকে পুঁজি করে ইসলামের বারোটা বাজিয়েছেন আপনারা এ যারা বসছেন এখানে কেমনি বুঝলেন ঠিক ঠিক বইলেই তো ইসলাম নষ্ট করতেছে বক্তা এসে ওয়াজ করতেছে এই দেশ মুসলমানদের এই দেশ কোরআন সুন্নার দেশ এই দেশে আমরা থাকবো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মন্দির গির্জা প্রেগোডা সিনাগা সব ব্যাংকের চুরে চুরমার করে ওদেশে পাঠাই দেব ঠিক কিনা আরে আপনাদেরকে বলছি ওয়াজে বক্তা বলে পাবলিক কই ঠিক হয়ে গেল গরম হয়ে গেল সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল উস্কানি কেন এগুলো করছেন সমাজকে কেন দিক ভ্রান্ত করছেন মানুষকে কেন বিপদগামী করেছেন ইসলাম তো এমন এক ধর্মের নাম ইসলাম এমন এক সমুন্নত সংবিধানের নাম যা মানুষকে শান্তির কথা বলে মানবতার কথা বলে মৈত্রীর কথা বলে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে ঠিক কেনা বলেন কথা বলতে পারবেন নি আমার সাথে আপনারা বলেছেন আপনারা মুসলিম আপনারা মানুষ আমি জানতে চাই এখানে যারা মুরব্বী বসা আছেন নলচুর বালাগঞ্জের অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা যাদের পকেট খুঁজলে এক হাত লম্বা তসবি পাওয়া যাবে মাথায় টুপি আছে পরনে পাঞ্জাবি আছে কোন পীরের murid হতে পারেন অথবা হাজী সাহেব আপনাদের এলাকায় খবর নেন বহুত দাড়িওয়ালা বহুত টুপিওয়ালা বহুত পাঁচ ওয়াক্ত নামাজি মুরব্বী এই এলাকার সবথেকে বড় সুদের কারবারি কথা বলেন ঠিক নাই যদি না থাকে আমি ওয়াস পাল্টাই অন্য বিশ্বাস ওয়াজ আছে এখানে কেউ থাকলে একটু হাত উঠান নাই এখানে সব ওলি ওলি কত বড় জালেম যে ব্যক্তি সুদ খায় সে তো তার মায়ের সাথে জেনা করে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর যে তার মায়ের সাথে জেনা করে সে মুসলিম সমাজে থাকবার কোন অধিকার নাই ঠিক করে। এদেরকে সমাজ থেকে বয়কট করে আল্লাহ বলছেন হাল্লাহুল বায়া ব্যবসাকে হালাল করেছেন সুদ কে করেছেন হারাম আর যারা নামাজ পড়ে পাঞ্জাবি পরে দাড়ি রেখে সমাজে সুদের ব্যবসা করে এরা মানুষ নয় এরা অরিজিনাল টাটকা ফরমালিন মুক্ত নির্বেজাল একটা শয়তান বলেন ঠিক বলেন যারা বলতেছেন না ব্যাপারটা কি মুখ নড়ে না কেন সমাজকে কে নষ্ট করেছেন এই অনেক মুরুব্বি আছে কেউ রাগ করবেন না কেন বলতেছি বুঝবেন इलाकेে অনেক মুরুব্বি আছেন আসানের পরে মসজিদে নামাজে জান্নাত আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ আশক কল্লানের দিকে কি চাও আমেরিকা যেতে চাও ব্রিটেন যেতে চাও কানাডা যেতে চাও তোমার স্পন্সরের দরকার তোমার সাপোর্টিং লেটারের দরকার তোমার গ্রিন কার্ডের দরকার তোমার পাসপোর্ট একটা বিশার দরকার বিজনেস করবার টাকার দরকার বিয়ে করেছে বাচ্চা বাচ্চা না বাচ্চার দরকার আল্লাহ বলছেন হাইয়া আল ফেলা সব কল্যাণ তো আমার কাছে আস আমার কাছে আর বহুত মুরব্বী আছে নাজানের পরে চার দোকানে বৈশাখ টেলিভিশন থেকে ঠিক কেনা বলেন শয়তানি করছে আমি চাইলে ব্যাপারগুলো বাদ দিয়ে একটা আজগবি কিচ্ছা বলতে পারি হাজার হাজার কিচ্ছা আমি জানি কারণ কোরআনিক সায়েন্সের আমি একজন স্টুডেন্ট তো আমি আপনাদের কাছে বলতেছি আমি যেগুলা বলবো এগুলো সামাজিক রোগ এগুলাকে তুলে ধরবার চেষ্টা করছি আমার অনেক মুরব্বী আছেন চার দোকানে নামাজের সময় টেলিভিশন দেখেন আর সমালোচনা করতে করতে সমালোচনা করতেছে বসে এখানে বদনাম করতেছে কার বউ কার সাথে বাইকে গেল কারে নিয়ে কে কোন জায়গায় গেছে গা আসে না কার ছেলে কারে নিয়ে গেছে গা কার মেয়ে কলেজের কথা বলছিল এখন আর আসে না ঠিক কথা বলেন ঠিক কে আপনাকে অথরিটি দিয়েছে কে আপনাকে পারমিশন দিয়েছে কে কোথায় গিয়েছে কি করেছে তার পার্সোনাল ব্যাপার আপনাকে কে পারমিশন দিয়েছে চার দোকানে বৈশা নাম করার ঠিক কিনা বলেন কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা হুমাজার প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যারা সামনে এবং পিছনে বদনাম করে শেখায়ত করে পরনিন্দা করে আল্লাহ বলছেন ময়েল তারা ধ্বংস তো কেমনে ধ্বংস এই সুরার শেষ আয়াতে বলছেন ফিয়া আমাদি মোমাদ দাদা তারা এমন ধ্বংস এক লক্ষ্য জীবন্ত বক্রীর বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা ওপর দিকে উঠায় জীবন্ত বক্রীর বাচ্চার শরীর থেকে চামড়া নিচের দিকে টাইনা নামালে যে কষ্ট হয় যারা বদনাম করে হিমৎ শেকায়েত সমালোচনা করে তাদের কেষ্টে দিন মাথা নিচের দিকে করে পা ওপর দিকে উঠায় উনিশ জন ফেরস্তা দিয়া তাদের চামড়া পাত থেকে মাতার দিকে নামাবেন নজুরে বললেন না নজরুল্লাহ এই জন্য বদনাম করবেন কথা বলছেন না কেন সমালোচনা করবেন কথা দেন করবেন চার দোকানে বৈশাখ করবেন বাদ দেন নামাজ পড়ার কি দরকার আপনি নামাজ পড়ে করেন বহুত মুসল্লি আছেন ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ সালাম ফিরে ইমামের বদনাম করে বলা লাগবে আপনাদের আপনাদের জানা মতো কোন ইমাম সাহেব এলাকায় কোনদিন দোয়া করছে আল্লাহ আমার মুসল্লিদের কপালে ঠাডা ঠাটা ভালো না করছে তো তো ইমাম কোনোদিনে মুসল্লিদের বিরুদ্ধে করলো না কিন্তু ইমাম এই মুসল্লি মসজিদ থেকে বাইরে ইমামের বদনাম ইমাম যদি একটু তাড়াতাড়ি হাঁটে তাইলে বলবো পেটে মনে খিদে লাগছে কার বাড়িতে মনে আছে একটু আস্তে আস্তে যদি হাঁটে বলবে এমন খাইছে মাগারে হাঁটতে পারতেছে না তো বেচারা যাইব খুব এগুলো বাদ দেন ভালো হয়ে যান ফ্যাত করবেন না জন্য যারা সমালোচনা করেন রাস্তাঘাটে গিবত শেখায়ত করেন এগুলো বাদ দেন ইনশাআল্লাহ বলেন কেউ রাগ করবেন না শুনুন আমি জানি আপনাদের খারাপ লাগবে এলাকায় অনেক মুরব্বী আছেন যারা ভিলেজ পলিটিক্স করেন গ্রামের রাজনীতি করেন গ্রামের মোড়ল গ্রামের মাতবর গ্রামের বিচারী পঞ্চায়েতের মুরব্বী এটাই তো বলেন আপনারা এলাকায় খবর নেন নলজুর বালাগঞ্জে খবর নেন গহরপুরে খবর নেন সিলেটে খবর নেন বহুত পঞ্চায়েতের মুরব্বী আছেন গ্রামের বড় মুরব্বী আছেন যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কে দিকে দিয়া দেয় ঠিক কিনা বলেন বদমাইশ আপনারা ভাবতেছেন এগুলো বলার দরকার কি ছিল হুজুর একটা ঠান্ডা গরম মাছ করে দিয়ে যান আমি জানি এটা হচ্ছে সমাজের বিপর্যয় আমাকে এখান থেকে সমাজকে বের করে নিয়ে আসবে দেখবেন তার একটা আত্মীয় ফ্রেন্ড সিডেল অথবা ইয়াবা অথবা কারো জায়গা জমি দখল করতে গিয়ে গেছে পুলিশে মামলার ধারে নাম দিছে নেতার কাছে এসে বলছে আঙ্কেল আমার নাম যে উঠলো আমি তো সব কিছু আপনারই কিছু কম পক্ষে হইলো দশ টাকা পাইলে তো আট টাকা আপনারে দিই তো আমার নাম যে উঠলো আমার আপনি একটু বাসান ঠিক আছে থ্যাংক ইউ তুই পাঁচশো টাকা আমারে দিস এই পাঁচশো টাকা নিয়ে এই সুরের নাম মামলার ঝাড় থেকে বাদ দিয়ে মসজিদের ইমামের নাম দিয়ে দিস নাওয়াজ কি নাওয়াজ বুঝলে লাভ কি দিয়া তো দিছে এগুলো বাদ দেওয়া লাগবে বলেন ইনশাআল্লাহ এই এলাকায় খবর নেন বহুত ইয়াতিমের সন্তান বহুত বিধবা নারী পঞ্চায়েতের বড় মুরববির কাছে বিচার চাওয়ার জন্য গিয়েছিল ইতিম বলছে আমার সব জায়গা জমি আরেকজন দখল করে নিয়ে যায় ইতিমের কাছ থেকে দলিল নিয়ে সব তার নামে জাল দলিল করেছে ঠিক কিনা বলেন শয়তানি বন্ধ করেন বিধবা নারী গিয়েছিল বড় মুরব্বীর কাছে বিচার চাওয়ার জন্য বিচার তো করেই নাই উল্টা বিধবা নারীকে ফুসলাইয়া জেনা করেছে দর্শন করেছে ঠিক কিনা বলেন আমি কি ভুল বলতেছি ভাই ভুল বললে বইলে দিয়ে বাদ দিয়ে দিয়ে আছে না এগুলা বলা লাগবে আছে এখন যে কথা বলবো কষ্ট পাইতে পারেন আপনারা সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন আপনার আপনাদের নলজুর আপনাদের বালাগঞ্জ আপনাদের গহরপুর সিলেটে খবর নেন আমি যা বলছি আপনারা খবর নেন সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সত্যি এটা মনে একটু ভুল বললাম নাকি তা যে যত বড় সুর তত বড় মসজিদের দায়িত্বশীল স্বপ্ন ভালো মানুষ আছে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি শতকুর ক্যাশিয়ার ঘোষকুর সেক্রেটারি দুর্নীতিবাস চাঁদাবাস বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী ইয়াব ব্যবসায়ী গরিবের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে এতিমের রাস্তা বন্ধ করে কালবাদের টাকা মেরে খায় ঠিক কিনা বলেন এই সমস্ত শয়তানি বাদ দেন এগুলো করে নামাজ পড়ে লাভ নাই এগুলো করে নামাজ পড়ে লাভ নাই আগে মানুষ হওয়া লাগবে আগেই প্রশ্ন করেছি আপনি আমি মানুষ কিনা এজন্য আপনাকে আমাকে আগে মানুষ হওয়া লাগবে কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের মনে হচ্ছে কষ্ট হইতেছে একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে কষ্ট হইতেছে আপনাদের হাত যে ওঠে দিলেন কথাগুলো বুঝেন কি বলতে চাই মরব্বী আপনাদেরকে বলছেই বলেন ব্যস্ত আসোনা তাফসিরে ব্যস্ত আসনা ওয়াজে ব্যস্ত আসনা ইসলামী আন্দোলন করে ব্যস্ত আসো না দিনের পক্ষে কথা বলে ব্যস্ত আসনা তিনকে সহযোগিতা করে ব্যস্ত আরে যুবক তুমি তো বিজনেস নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ির সম্পদ নিয়ে ব্যস্ত তুমি জানো না তুমি দুনিয়া নিয়ে যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক না বলেন না মুসলমানেরা শোনো তোমার নাকি বালাগঞ্জে বিজনেস তোমার নাকি গহরপুরে বিজনেস তোমার নাকি সিলেট শহর কালীঘাট সব বিভিন্ন জায়গায় বিজনেস তোমার নাকি আল হামরা 쇼 সিটি সেন্টারে বিজনেস তুমি চিন্তা করেছো আগামী কালকে কয়েক লক্ষ টাকার বিজনেস করবে বিজনেস করতে গিয়ে সারা দিন ব্যবসা করেছো ব্যবসা করতে গিয়ে যোহরের নামাজ নাই ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই ব্যবসা করতে গিয়ে মাগরিবের নামাজ নাই ব্যবসা করতে গিয়ে ইশার নামাজ নাই সারা দিন বিজনেস আর বিজনেস টাকা টাকা চিন্তা করতে করতে রাত্রবেলা কেশের বাক্স খুলেন সারাদিন কত টাকা লাভ করেছ টাকা গমতে গিয়েছ মনে বড় কি চিন্তা আমি তো বিজনেস আরো বাড়াবো একটা করলেন না আপনি যখন টাকা গিয়েছেন বুকা আপনি জানেন না হয়তো আপনার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা ঠিক কিনা বলেন আজরাইল কে বলছে আল্লাহরুক ওরে ছাইড়া দিব না ধর্ম ও টাকা পয়সা গনতেছে আর বলতেছে বিজনেস তার টাকা পয়সা সব তার আমি কি করব আল্লাহ কয় মাথা একটা কান চালা করে একটা পড় দে আল্লাহ পড় দিলে কি হইব কয় মাথা ঘামবে কয় মাথা ঘামলে কি কয় ব্রেন হ্যাঁ ওইনি কথা বলেন না কেন বহুত লোক রাত্র ভালো ঘুমাইছে সকালে দেখে মুখ প্যারালাইজ হয়ে হয়ে গেছে হয় না শয়তানি বাদ দিয়ে দে তোমাদেরকে কি বলতে চাই বুঝো কিছু বললেই বলো ব্যস্ত শোনো তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে তোমার নাকি পাসপোর্টে কানাডার বিশা লেগেছে আগামী কালকে সকাল আটটায় নাকি তোমার ফ্লাইট হয়ে যাবে ও দুখা মুসলিম শোনো সবার কাছ থেকে বিদায় নিচ্ছ বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিচ্ছ আমি তো ওয়েস্টার্ন একটা কালচারে চলে যাচ্ছি আমি তো ভিন্ন একটা জায়গায় চলে যাচ্ছি আমি তো এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যাব এতগুলো চিন্তা করে সবার কাছ থেকে বিদায় নিলে এক দায় করতে পারলে না একটা বড় শুকুর দায় করতে পারলে না সবকিছু চিন্তা করে পাঁচ ফুটে লাগানো বিশ বালিশের নিচে রায়কে ঘুমাইছো তোমার বালিশের দাম পঞ্চাশ হাজার টাকা তোমার বেডের দাম এক লক্ষ টাকা তোমার কাজের দাম পাঁচ লক্ষ টাকা গ্যার এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস সিরামিক ঘুমাইছো তো আগামী কালকে সকালে তোমার ফ্লাইট আরে বুকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল রায় বসা আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ না আমি এত ছোট মানুষের কি খেদমত লাগেনি এখন খেদমত করলে বুড়া বয়সে কি মুসলমান শোনো আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ ও তো বালিশে ঘুমায় বলতেছে সব বাড়ি তার গাড়ি তার সব তার পাসপোর্টে বিষা তার আগামীকালকে নাকি চলে যাইব এখন তো ঘুমায় আল্লাহ তো একটা থাপ্পড় দেশ না জুড়ে কল্লা থাপ্পর দিলে কি হইব কই দেখবে বডি গামবে তো বডি গামলে কি কো ঘুমেই হার্ট অ্যাটাক হয় নাই হয় নাই আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম এই মানুষ তোদের কি হয়েছে মহান আমি তোকে সৃষ্টি করেছি আজ আমাকে চিনল না বলাম তুমি শোনো তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত শোনো একদিন তোমাদের এলাকার এই বালাগঞ্জের চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না লন্ডনের বাড়ি লন্ডনের বাড়ি থাকবে লন্ডনই থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি বিশ্বাস যদি না হয় আমি আপনাদেরকে সুর আল মারিজের দিকে নিয়ে যাব এর জন্য কোরআনকে থিসিস করেন কোরআনকে অ্যানালাইজ করেন কোরআনকে গবেষণা করেন বুঝেন কোরানকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই কোরআনকেছেন বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই কোরআনকে বানিয়েছেন সবে বড়া তার সবে কদরে খতম পড়ার বই কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই কোরানকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই কথা বলেন ঠিক কেনা বলেন এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই আমি যে তিলাওয়াত করেছি কোরআনে করিম তেরো নম্বর পারা চোদ্দো নম্বর সোরা সোরা ইব্রাহিমের প্রথমে তাল্লাহ বলছেন কোরআন নাজিলের কারণ আল্লাহ বলছেন আলিফলাম র কিতাবুন এঞ্জেল নাহ ইলেকা লিতুক রিজেন না সামিনা জোলো মাত ইলেনোর আল্লাহ বলছেন কোরআন একটা লাইট কোরআন একটা ম্যাগনেট কোরআন একটা চুম্বক আল্লাহ বলছেন যেখানে অন্ধকার তোমরা কোরান নামক লাইট লাগায় দাও অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে পরেন সোহান আল্লাহ আজকে কোরআন নিয়ে আপনারা মসজিদে বৈশা রইছেন কোরআন নিয়ে মাদ্রাসায় বৈশা রয়েছেন বালাগঞ্জ বাজারে যারা ব্যবসা করে কোরআন নাই গহরপুর বাজারে যারা ব্যবসা করে কোরআন নাই সিলেট শহরে যারা ব্যবসা করে কোরআন নাই আর যদি একশো জন আলেম হাফেজ মৌলানা মুফতি বালাগঞ্জ বাজারে গহরপুর বাজারে বিজনেস করতেন আর যাই হোক ওজনে কম দিতেন না এক নম্বর মাল দেখাইয়া দুই নম্বর দিতেন না কথা বলেন না কেন এই জন্য শুধু মসজিদে বসলে হবে না আহাল্লাহুল বাইআ ব্যবসা কে হালাল করেছেন রিজালুল্লাহ তুলহিহিম তেজারাতুম ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ একদল ব্যবসায়ী তো কেয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কথা কি আমার বুঝেন আপনারা হ্যাঁ এইজন্য যুবকদেরকে বলছি ভাই শোনো শয়তানি বাদ দাও ভালো পথে চলে এসো ফেতনাকে ভুলে যাও সমাজের ফিতনায় পড়ে জীবন কে নষ্ট করবা না এখানে অনেক নজওয়ান আছো আমার কথা রাগ করবে না আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে অনেক নজওয়ান আছে যারা প্রেম করে নাই ওলি আছে না প্রেম করো আমিও প্রেমিক আমি একজন প্রেমিক পুরুষ তুমিও প্রেম করো তুমি দুঃখা খেয়েছো দুখা প্রেম বুঝো নাই কোন জায়গায় প্রেম করতে হবে তুমি জায়গায় চিনো না তোমাকে আমি আজকে বুঝাই দেব যুবক তোমাকে আমি বলছি আমিও চাইলে পৃথিবীর একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমিও লাইফ স্থায়ী থাকার মতো সুযোগ আমার আছে কিন্তু আমি তোমাদের মতো ঘুরে আসছি বহুত জায়গায় বোড়া রয়েছে এখানে এর মানিটা কি বুঝাতে চাই কোথাও দুনিয়ার শান্তি নেই কে শান্তি শান্তি খুঁজে পেয়েছি একমাত্র রবের কদমে শেষ দান যুবক তোমাকে বলছি টাকা পয়সা শান্তি নাই তুমি বুঝতেই পারছো না কি বলতে চাই যুবক বুঝো তোমাকে বলছি তুমি নাকি তোমার নাকি গার্লফ্রেন্ড আছে বোনদেরকে বলছি তোমাদের নাকি বয় ফ্রেন্ড আছে তাহলে শোনোক তোমার প্রেমিকার নাকি তার তার প্রেমিকারি করা তার আওয়াজ শুনলে কুত্তার মতো রাস্তা বেরিয়ে যাও কিছু বলার আগে রাস্তায় যাও এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ এই মায়ের মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে বিদেশে তিরিশ বছরের সব কামাই এই মেয়ের পিছনে ব্যয় করেছ এই মেয়ের সাথে সম্পর্ক আর প্রেম করতে গিয়ে এলাকায় কারো সামনে মা বাপ মুখ দেখাইতে পারে না আরে বুকা যুবক তুই জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালে খাবার দিলে যেই মেয়ের প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করলে আজকে রাত্রে যদি ওই মেয়েটা মরে যায় কসম রব্বে পাকের জাতের বাহাত্তর ঘন্টার ভিতরে এই মেয়ের সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা শুধু তুমি তার চেহারা দেখে প্রেমে পড়েছ সর্বপ্রথম চেহারাইটাই নষ্ট হয়ে যাইব তুমি তার দাঁত দেখেছ দাঁত গুলো তো পুকা খেয়ে ফেলবে তার স্মার্ট ঠোঁট দেখেছো ঠোঁটের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে আরে বুকা তোমাকে আরেকটু আগে যাই তুমি যেই মেয়ের সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাও না সারা রাত টেলিফোনে কথা বলো তুমি একটা পাগলের মতো রাস্তায় টেনশন করে ঘোরাও তোমার ফেস নষ্ট হয়ে গিয়েছে তোমার বডির স্ট্রাকচার নষ্ট হয়ে গিয়েছে শুধু এই মেয়ের চিন্তা করে করে আরে বোকা তুই জানিস না যার জন্য পড়ালেখা বাদ দিলে যার জন্য মা বাবার মাথায় মুখে চুন খালি লেপন করলে যার জন্য ভাই বোনদের ইজ্জত নষ্ট করলে যার জন্য তিরিশ বছরের সবিন কাম নষ্ট করে দিলে এই মেয়েটা যদি ঘুম থেকে উঠে সকালবেলা তোমার থেকে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না যুবক আমি চাইলে অন্য কোনো বিষয়ে কথা বলতে পারতাম আসছি তোমাদেরকে আমার দিলের কথাগুলো বোঝাতে চাই ভালো হয়ে যাও আমরা একসাথে জান্নাতে যেতে চাই আমরা ভালো থাকতে চাই আমরা না মাজার আর মুের বন্ধু আমরা না খালেদ ইবনুল ওয়ালিদের বন্ধু আমরা না কলিজার টুকরা হামজার কলিজার টুকরা বন্ধু আমরা না হাসান আর হুসাইনের বন্ধু ওরা তো দিনের জন্য লাইফকে কমপ্লিট নষ্ট করে দিয়েছে দুনিয়াকে ভুলে গিয়ে লাইফকে জন্নাতের বিনিময় উৎসর্গ করেছে তুমি আর আমি পারবো না কেন যুবক তোমাকে বলছি তুমি ভুল জায়গায় প্রেম করেছ

টুকরা বন্ধু সেরা সুতা সহ আসমানে নিয়ে এসেছি আর সে আজিমে কথা বলেছি সামনে বসে বসে কথা বলেছি আজকে তুমি খাদিদার সঙ্গে কম্বলের নিচে ফাতে মাকে নিয়ে শুয়ে আছো বন্ধু আল্লাহ আর শিস্তাওয়া আমি রব আর সে তুমি কম্বলের নিচে হতে পারে না বন্ধু একটা কম্বলের নিচ থেকে বের হও তুমি ঘুমাচ্ছ তোমার রব ঘুমায় না লতা হুজ হো সেনা তুম বলা নাম তোমার রব তোমার প্রেমে ঘুমায় না প্রেমিক তো না তুমি কেমনে ঘুমাও একটা বার কম্বলের নিচ থেকে বের হও খাদিজাকে রাইখে দাও ফাতেমা কার এক জায়গায় রাইখে দাও কম্বলের নিচ থেকে বের হয়ে একটা বার পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও রক্ত কথা দিলাম আর সে হাসিবে থাকবো না সাথে সাথে তোমার দরজায় হাজির হয়ে যাবো যুবক তোমাকে কি বলতে চাই তুমি রবের সাথে প্রেম করো আরে শোনো আজ বুঝতেই পারো না রব তোমাকে কতটুকুন চিনে রবকে ভুলে গিয়েছো যুবক তোমাকে বলছি তুমি কি গুনা করেছো জেনাই তো করেছো কি গুনা করেছো ফ্যান্সি ডিলি তো খেয়েছো কি গুনাহ করেছো বদমাইশি করেছ রব তো বলেছে কোরআনে কারিমের 19 নম্বর পারা সূরা আল ফুরকান 63 নম্বর সূরা সূরা আল ফুরকান 65 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 64 65 নম্বর আয়াতের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গারামা গুলাম তার গুনা আসমান আর জমিনে ভরা তোর গুনা আটলান্টিক মহাসাগর পরিমাণ ভুক ভরা একটা বার আমাকে রব বলে ডাক দে কথা দিলাম গুনাহ থাকবে না সওয়াব দিয়ে বদলায় তার নাম তো রব তুমি কেমনে সেই রবকে বলে যাও رب يا أيها الإنسان ما غرّك بربك الكريم. মানুষ তোর কি হইল আমার মতো মহান রবকে বইলে যাইলে বন্ধু শোনো তোমাকে কি বলতে চাই রবকে বইলে যাইও না আসমান আল্লাহর কাছে বলছে ঈদ সমা উনি সাক্ষাৎ আল্লাহ আমি একে আসমান ভেঙ্গে দিব আল্লাহ কেন কয়েকটা ঘোলাম তোমার কথা শুনে না সব গুলার না ফরমান আল্লাহকে ভাঙিস না জমিন বলছে ঈদ আজল জেলাতিল আকদুজেল জালহা আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব আল্লাহ কয়েক করিস না এমন সময় ইসরাফিল বলছে আল্লাহ আমি কি সিংহায় ফুক দেবো ক দিস না সবাই বলছে রব তাহলে ব্যাপারটা কি আসমানকে ভাঙতে দিচ্ছ না জমিনকে ভাঙতে দিচ্ছ না ইসরাফিলকে সিংহায় ফুক দিতে দিচ্ছ না আর সব করে না ফরমান আল্লাহ বলছে তুই জানিস না নল জুড়ের কিছু জোয়ান আর জোয়ানি নল জুড়ের কিছু যুবক আর যুবতী যাদের বড়িতে জোয়ানি আছে যাদের বড়িতে যৌবন আর প্রেম আছে তারা সারা রাত্র চাইলে মদের বারে থাকতে পারে ফেন্সিডিং ইয়া বা খাইতে পারে জেনা বদমাইশি করতে পারে এই জোয়ান আর জোয়ানি গভীর রাত্রে ঘুম থেকে ওইটা শেষ সুবহান বলে ডাক দে আমি আল্লাহর সব ব্যথা দূর হয়ে যায় গলাম যখন শেষ দায় আল্লাহকে বলে সুবহান আল্লাহ তখন ফেরেসটাকে জিজ্ঞাসা কোন ফেরেসটা বলছে ডাকি আল্লাহ বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে নাকি অপবিত্র আল্লাহ বলছেন জীবনে কি আমাকে দেখছে আল্লাহ না দেখেই তো বলছে সুবহান আজ বুঝতে পেরেছে সে অপবিত্র আজ বুঝতে পেরেছে আপনি পবিত্র আল্লাহ খুশি হইয়া বললেন সব অবশ্যই আমি পবিত্র আর দীর্ঘদিন পরে গোলাম নিজেকে অপবিত্র বলে আমাকে পবিত্র বলে স্বীকার করবার কারণে তুকা গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখেরাতে পবিত্র বানাইয়া দিলাম বিনা হিসেবে জন্য ওলাম যখন সেজদায় গিয়ে পড়ে আলা তখন আল্লাহ ফেরেশ তাদেরকে বলেন বলছে না কি আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড় সে ছোট আর জীবনে অহংকার করবে না আল্লাহ বলছেন অবশ্যই আমি জানি আজকে গোলাম বুঝতে পেরেছে সে জীবনে বড় হওয়ার কোনো সুযোগ নাই বড় তো আমি আল্লাহ বলছেন আলেই তা নি অবশ্য আমি বড় আর গোলাম শিকার করবার কারণে আলেই তোকা ওলাম তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখেরাতে বড় বানায়া বহুত পায়গাম্বরদের আগে জেন্নাতে রাদা করে দিলাম রবকে চিনতে পারবেন তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাল্লাহ যুবক তোমাদেরকে বলছি আজকে কেন রবকে চিনো না কতক্ষণ টাইম বলে থাকবে টাইম বলে দেন কষ্ট হচ্ছে না তো আপনাদের একটু হাত উঠে দেখান তো কার কার এখন কষ্ট হচ্ছে এ তো আজের পরে কষ্ট আমার বন্ধুগণ বুঝো তোমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাই যুবক তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই আলোচনার মধ্যখানে এরপর আলোচনাকে সংক্ষেপের চেষ্টা করব। যুবক তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি তুমি রবের কাছাকাছি যাও না গুণা করছো এই জন্য যাও না আমি তোমাকে বলবো না তুমি মদ ছেড়ে দাও আমি তোমাকে বলবো না জেনা ছেড়ে দাও আমি তোমাকে বলবো না ফ্রেন্ড খাইও না আমাকে বলবো হুজুক পাক্কা ওয়াদা আজকে থেকে আর খাবো না কালকে সকালে ওয়াদা ভুলে যাবা আবার নাফর মানিতে লেগে যাইবা তখন ওয়ালা দিন আলী মান দেলা পাক সেই হাদিসে বলছেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাদের কোনো ধর্ম নাই আমি আপনাদেরকে কি জায়গায় নিয়ে যেতে চাই না আমি আপনাদেরকে একটা মেসেজ দিব রসুল পাকের পক্ষ থেকে আমি রসুলে পাকের পক্ষ থেকে একটা ইনফরমেশন দেব এটা যদি মানব জীবনে কামিয়াবি আছে ইনশাল্লাহ সবাই আমাকে কথা দেন ইনশাল্লাহ যুবক তোমাদেরকে বলতে চাই কান দিল দিয়ে শোনো আমি কেমনে বুঝালে বুঝবা তা জানি না যুবক তোমাদেরকে বলছি শোনো বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুদের পাল্লায় পড়ে তুমি মদের আড্ডায় গিয়েছ বন্ধুদের পাল্লায় পড়ে মদের আড্ডায় গিয়েছ মদের আড্ডায় গিয়েছ মদ পান চলছে উলঙ্গ নারীরা ডান্স করছে জম কালো নাস্তিকতা চলছে নাচের আয়োজন চলছে তোমার সামনে মদের বোতল যুবক তোদের দুটো পা জড়াইয়া দুটো হাত জুড়ু করে তোমাদের পায়ে ধরে বলে গেলাম তোমরা মদের বারে গিয়েছ বন্ধুদের পাল্লায় পড়ে মদ তো টেবিলে রাখা আর নাচ আর গান তো হচ্ছে এমন সময় নামাজের সময় হয়েছে রব ডাক দিয়ে বলছেন হাইয়া ফেলা এই মদে কোনো কামিয়াবি নাই নাচ গানে কোনো কামিয়াবি নাই আয় মসজিদে তোদের পায়ে ধরে বলে গেলাম ওখানে দাঁড়িয়ে নামাজের সময় নামাজে দাঁড়িয়ে যাও এই মদের বারের ভিতরে যে কোনো এক জায়গায় নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ সিনেমা তো দেখতে নাচা নাচানাচি তো দেখতে নামাজের সময় হয়ে গিয়েছে তোদের পা জড়াইয়া বলে গেলাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ তোমার রসুলের জিন্দিগির শেষ কথা আসলাত আগে নামাজ অন্য কাজ বন্ধুদের বারে গিয়েছ ফেন্ড ডিলের বোতল তোমার হাতে আজান হয়েছে নামাজের সময় বোতলটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছ নামাজের সময় হয়ে গিয়েছে ট্যাবলেটটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও যুবক তোদেরকে আবার বলছি বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছ বদমাই সে করেছ নামাজের সময় হয়ে গিয়েছে তুমি অপবিত্র পবিত্র হয়েও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও যেখানে যে অবস্থায় আছো নামাজে দাঁড়িয়ে যাও যুবক তোদেরকে আবার বলছি যদি মাথায় একটা পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপিও যদি না থাকে খালি মাথায় ওখানে নামাজে দাঁড়িয়ে যাও যদি টুপি পাগড়ি কিছুই না থাকে শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা গেঞ্জিও যদি না থাকে এমন একটা অবস্থায় তুমি খালি গায়ে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও বন্ধু তোমাকে আবার বলছি আমি তোমাদের ভাষায় কথা বলছি যদি তোমার পরে একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্টও যদি না থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা তাও নামাজে দাঁড়িয়ে যাও ওই কাপড়টাও যদি তোদের কাছে না থাকে তাইলে উলঙ্গ হয় খালি গায়ে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও যুবক যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে বিনা অজুতে বিনা তাইয়াম্মমে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও যে অবস্থায় যেখানে আসো নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজটা পড়ো আমার বিশ্বাস রপ্ত বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচায়া বাঁচায়া একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পারবে তো ইনশাআল্লাহ আমাকে কথা দেন পারবেন তো ইনশাআল্লাহ এটাই হচ্ছে কামিয়াবি লাইফের কামিয়াবি যেখানে যে অবস্থায় থাকো কারণ তোমার নবীর জিন্দগির শেষ কথা সলাত তো আলা ওয়াক্তিহা নামাজকে কাজে লাগাও হজরত অমরে ফারুককে যখন আবু ইবনে আলমাজি মহিরাইবনে শোয়ার গোলাম আল মাজুসি খঞ্জর দিয়ে পেটে আঘাত করলো ফজরের নামাজে তিনিও মাটিতে পড়ে গেলেন যখন জ্ঞান ফিরেছে প্রথম কথাই ছিল আসলাত আলা ওয়াক্তিহা এজন্য তোমাদেরকেও বলছি যে অবস্থায় যেখানে থাকো আগে নামাজ ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আবার সবাই বলেন ইনশাল্লাহ যদি না পড়েন যদি লাইনে না আসে গোলামের গুণ গোলা বলে আমি আলোচনাকে সংক্ষেপ করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের এখানে জায়গা নাই তাহলে দাঁড়ায় আছেন কেন ভাই মনে হচ্ছে কিছুক্ষণ পরে চলে যাবেন মনে যদি সুযোগ থাকে বৈশা যান আমি আপনাদের ভালোবাসায় বসছি নাহলে তো বসতাম না সুযোগ থাকলে বৈশা যাও যুবক তোমাদেরকে তো আমি বলছি তোমাদের ভাষায় কথা বলছি আমার প্রোগ্রামের মিনিট সময় থাকবে তোমাদের জন্য যে প্রশ্ন দাঁড়িয়ে করতে পারবে যে কোনো প্রশ্ন আমি প্রশ্নের জবাব সকল প্রশ্নের জবাব দেব তোমাদের প্রশ্ন থাকলে কাগজে দাও রেখা জন্য বস কেউ উঠ বানায় ইনশাল্লাহ বসে আছো অনেক ভালো লাগতেছে জবাব তোমাদেরকে বলতেছি শোনো কোন পথে চলবা কি কাজ করলে জান্নাতে যেতে পারবা এদিকে তোমাদেরকে নিয়ে যাই কষ্ট হবে না

আমার আল্লাহ বললেন আল্লাহ রিস বল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার ছবি যারা আল্লাহর গোলাম দাবি করবে দাবি করবে আল্লাহর গুলাম নিজেকে মনে করবে আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আল্লাহ বলেছেন আমি আল্লাহর গোলাম যারা মনে করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনো দিন অহংকার করতে পারে না ঠিক না বলেন আল্লাহ বলছেন আল্লাহর গোলাম যারা হবে তাদের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না এই বালাগঞ্জে এই নজর সহ এলাকার ভিতরে যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন সেগুল হাদিস মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন ইউনিভার্সিটির রেক্টর কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বুঝাতে চান যারা জ্ঞানের কারণে অহংকার করে আমার আল্লাহ বলেন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী আল্লাহ পাক শয়তান বানিয়ে দিয়েছে আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না কোন ঠিকই না এর জন্য আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে বলেন না কেন সবাই বলেন অহংকার করা যাবে না আপনারা করেননি আপনারা তো বলিয়া বলিয়া হুজুরদের কথা বললাম দেখবেন ডোন্ট মাইন্ড কেউ রাগ করবেন না প্লিজ আমার কথা খারাপ ভাববেন না যাওয়ার পরে দেখবেন এলাকায় মাঝে মাঝে পাইবেন না বলেন কিছু আসেনি এটা আমি সালাম দিব কেন আমি বড় হুজুর আমারে সালাম দেও সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না দুই আঙ্গুল দেয় ঠিক কিনা বলেন না কষ্ট হচ্ছে মানে আপনাদের আমি যে কথাগুলো এখানে আপনারা মসলাক বানাবেন না আমরা কথা বলে শুধু করান এবং শোন না আমরা পৃথিবীর মানুষকে দলে দলে বিভক্ত করতে চাই না কে কোন টুপি পড়লো লম্বা টুপি টুবি কিস্তি টুপি সব বাদ কে কোন পাঞ্জাবি পড়লো তাও জানতে চাই না আমরা জানতে চাইব যারা আমার কিবলার দিকে মুখ করে সলাদ পড়ে যারা আমার জবাই করা পশুর গুস্ত খায় তারা আমার ভাই ঠিক কিনা বলেন এই কে কলচার উপরে হাত বাঁধলো কে মাথার উপরে হাত বাঁধলো কে নাবির নিচে হাত বাঁধলো কে বুকুর উপরে হাত বাঁধলো না মায়ের কিলাগুলি আসে না কে জোরে আমিন বললো কে আসতে আমিন বললো কে কেয়ানবী সালাম আলাইকা বললো কে নবী সালাম আলাইকা বলো মায়ের দে আছে না নেই এগুলো কষ্ট পাচ্ছেন মনে আমার কথায় কিছু মুসল্লিও আছে এলাকা আল্লাহ জানে আমি যাওয়ার পরে আবার কি ভাববেন যাওয়ার পরে কি বলবেন কিছু মুসল্লি আছে এলাকা মসজিদে নামাজের সময় দেখবেন বাচ্চারা মসজিদে নামাজে গেলে বাইক করে বাইরে যাও

আপনি বাচ্চাকে মসজিদে করে দেন তো ওরা মায়কার বলবেন যে সুন্নত হচ্ছে বাচ্চাদেরকে পিছনে দেওয়া মুরব্বীদেরকে সামনে দেওয়া এটা একটা কথা ঠিক আছে কিন্তু আজকালকের বাচ্চাদেরকে যদি পিছনে দিয়া আপনারা সামনে নামাজ পড়েন বাচ্চা যদি চারটা হয় তাহলে মনে হইবে আমেরিকার রাশিয়া যুদ্ধ লেগে গেছে ওর মারামারি কিলা ঠেলা ইমাম সব সব সুরা বুঝলে গেছে এজন্য এদেরকে পিছনে না দিয়া দুই চারজনের চিপাই চিপাই রাখলে নামাজও হবে শয়তানিও কমবে ঠেকেনে না বলেন বলে ঠেকে তোমার আমার নামাজ তো কবুল হয় না নামাজ পড়ে সুদ খাই নামাজ পড়ে ঘুষ খাই নামাজ পড়ে শয়তানি না ফরমানি করি নামাজ পড়ে আরেকজনের জমি দখল করি আইল তেলাই এক হাত ঢুকাই নামাজ পড়ি না আরেকজনের পুকুরে বিষ ফালাই মাছ মারি এটা কিনা বলেন আমার নামাজ তো কবুল হবে না নামাজ তো কবুল হবে বাচ্চাদের উচিলায় এই জন্য বাচ্চাদেরকে বাইর করে দিয়েন না আমার বন্ধুগণ বলতেছিলাম হুজুরদের কথা কিছু হুজুর আছে দেখবেন মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না আসেনি ঠিক না আসেনি বলেন না থাকলে আমরা পাল্টায়ে নিব বিষয় মুসাফারের সময় যদি হাতে হাদিয়া দেন হাদিয়া হাদিয়া বুঝিনি হাদিয়া হাদিয়া দেন কো থ্যাংক ইউ ভেরি গুড আবার ইশারা দিম আর যে হাদিয়া দেয় না করবে তাড়াহুড়ো যান সিরিলে আরেকজন সুजूद দেন বলা লাগবে বলা লাগবে ঠিক কিনা বলেন বতরেরগুলো আমার বন্ধুগণ যাদেরকে বালাগঞ্জের যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন কল কারখানার মালিক বানিয়েছেন শিল্পের মালিক বানিয়েছেন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন বিজনেস ম্যাগনেট বানিয়েছেন আপনার ছেলে মেয়ে প্রবাসে থাকে আপনি যদি শয়তানি নাফরমানি করেন টাকা বেশি আপনার টাকার কারণে যদি অহংকার করেন যে আল্লাহ নমরুদ হামান আবুল আহাবের মতো সম্পদওয়ালা যাদের সম্পদের চাবি উট বহন করে নিয়ে যেত এই সম্পদওয়ালাদেরকে অহংকার করবার অপরাধী আল্লাহ জালাল তাদেরকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যদি আপনার টাকার কারণে অহংকার করে বসেন আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে দিতে আমার এক দেরি হবে না কিনা আপনি টাকাওয়ালা আমেরিকার থেকে এসেছেন আপনি কানাডা ইউরোপ থেকে এসেছেন আপনার গাড়ি এক্সট্রেল আপনার গাড়ি পেট্রোল আপনার গাড়ি নিশান আপনার গাড়ির রেঞ্জ রুবার আপনার গাড়ি প্রাডু কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন শহর থেকে যখন গ্রামে আসতেছেন রাস্তায় আসার পথে গাড়ি যখন জেমে পড়েছে জেমে পড়বার পরে আপনার গাড়ির সামনে ভিক্ষুক এসে বিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে সাপ আমাকে পাঁচটা টাকা দেন আমাকে দশটা টাকা দেন আল্লাহর আজতে দেন আমি প্যারালাইসিস আমার বাচ্চাদেরকে তিনবেলা খাবার দিতে পারি না আপনি কোটি টাকার গাড়িতে বসে আছেন গাড়ির গ্লাস খুললেন না গাড়ির গ্লাস খুললে আপনার ইজ্জত কমে যাবে বাহিরের ময়লা ঢুকে যাবে দুর্গন্ধ ঢুকে যাবে আপনি গরিবের হাতে পাঁচ টাকা দিলে হাত নষ্ট হয়ে যাবে বন্ধগোহন আপনি অহংকার করে গরিবের হাতে টাকা দিলেন না আপনি রেস্টুরেন্টে খাওয়ার পরে পাঁচ হাজার বিল হলে ওয়েটারকে এক হাজার দিতে পারেন কিন্তু রিক্সার ড্রাইভারকে দুই টাকা বেশি দিলে থাপ্পড় শুরু করে কথা বলেন না কেন এই মেসাজ রাই চরিত্রের আপনি আপনি যখন রাস্তার মধ্যে বিক্ষুখ বলেছে আমাকে পাঁচটা টাকা দিন দিতে পারলেন না আপনার মনে রাখা দরকার ছিল যে আল্লাহ হাতে থালা দিয়ে রাস্তায় ফকির বানিয়ে রেখে দিয়েছে ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে আপনি যদি অহংকার করে বসে আমার আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে বিক্কার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে সুন্দর জামা পোশাক পরাইয়া তাকে কুটি টাকা দামের গাড়িতে বসায়া আপনার মতো সম্পদওয়ালা আপনার মতো সুন্দর জামাওয়ালা লোকটাকে গাড়ির ভিতর থেকে বের করে আপনার হাতে থালা রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা পারবেন নি আল্লাহ কথা বলছেন না কেন তাইলে আল্লাহর গোলাম হলে অহংকার করা যাবে আপনাদের নলজোর নলজোর কি শুধু গ্রাম নাকি উপজেলা গ্রাম উপজেলা বালাগঞ্জ আপনাদের বালাগঞ্জে খবর নেন আজ থেকে পঞ্চাশ বছর আগে বহুত লোক ছিল যাদের লক্ষ লক্ষ টাকা ছিল স্মার্ট বাড়ি ছিল তার গাড়ি ছিল এমন টাকা পয়সা ছিল পঞ্চাশ বছর পরে তার বাচ্চারা এখন মানুষের ঘরে কাজ করে খায় নাই নাই আর অনেক লোক ছিল পঞ্চাশ বছর আগে বৃষ্টি দিলে তার ঘর দিয়ে বৃষ্টি পড়তো আজকে এই লোককে আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে ঠিক কিনা বলেন কে বানিয়েছেন সবাই চিৎকার করে বলা লাগবে বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন কিন্তু সমাজকে আপনারা এত নষ্ট করেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে এখন তো মসজিদ মাদ্রাসা আগে ছিল না পঞ্চাশ বছর আগে দুই চার গ্রাম মিলে একটা মসজিদ নাই এক দুই ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা নাই আলেম তো জানাজার পড়াইবার জন্য খুঁজেও পাওয়া যেত না এই অবস্থায় আলেম নাই মসজিদ নাই মাদ্রাসা নাই কিন্তু গ্রামে গ্রামে ঘরে ঘরে যা ছিল সকালবেলা সকলের ঘর থেকে কোরআনের তেলাওয়াজ শোনা যেত ঠিক বললাম না ছেলেরা রাস্তায় বের হয়ে আড্ডা দিচ্ছে এমন সময় গ্রামের কোন মুরব্বী রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবার পরে রাস্তা বাদ দিয়ে যতক্ষণ দেখা যায় ততক্ষণ দৌড়ছে হ্যাঁ মায়েরা রাস্তায় বের হয়েছেন আমাদের দাদিরা নানিরা রাস্তায় বের হয়েছেন একটা কালো বুরকা পড়ছে মাথা একটা বড় ছাতা নিছে এরপরেও কোনো পুরুষ মানুষকে দেখলে সাইড দিতে দিতে খাদে গুড়ে গেছে আর আজকালকের মেয়েরা রাস্তা দিয়ে হাটের পুরুষদেরকে ধাক্কা দিয়ে বুকা এমন হালকা রাস্তা চলা যায় আজকালকের ছেলেরা স্মার্ট হয়েছে এত আপডেট ডিজিটাল হয়েছে তার আজকে দেখবেন বহু জামাই আছে শ্বশুর বাড়ি গিয়া জামাই তার শ্বশুরে গিয়াছে আব্বা আপনার কাছে সিগারেট আছে কয় নাই মানা ছেলে বাপে এটা পাতার বেড়ি থাকলে নাই বলেন না না আছে আলেমের অভাব নাই মসজিদ মাদ্রাসার অভাব নাই কিন্তু যা হয়েছে মানুষের চরিত্র সংশোধন হয় নাই বেশি ছিল না এখন বেশি কথা বলে না আগের চরিত্র খারাপ মানুষ বেশি ছিল না এখন বেশি কেন বেশি শিক্ষিত বেশি মসজিদ মাদ্রাসা বেশি সব হইলে লাভ কি আদর্শ এখনো সমাজে প্রতিষ্ঠিত হয় নাই এজন্য আল্লাহর গুলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে বলেন সবাই যাবে আল্লাহর গুলামের দুই নাম্বার গুণ আল্লাহ বলছেন ওয়াই হিলাম আল্লাহর রব্বুল শেত আল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে আশিক এরসুল দাবি করবে আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালের জবাব দিবে না আঘাত করলে আগাতের জবাব দিবে না মারলে মারের জবাব দিবে না গীবত شکایت করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হবে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুহান তাহলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে কিছু কয় না কেন গালি দেওয়া যাবে আপনারা দেননি না তাহলে মারামারি করে গেটা রাস্তা করে বাইরে তো বাপের কি আছে আমার বাপের কি দিক করা যাবে কেউ গালি দিবেন না মানুষকে সালাম দিবেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বাসায় বৌরে সালাম দেননি নাই কিছু কয় না কেন বুঝতে পারলাম না দেননি কন না কেন দেন না কেন দেন না কেন এটা বলা লাগবে আজকে বৌরে সালাম দেন না কেন কন কিছু কয় না সরম বাপরে একটা দিনও বললেন না বৌ মাসাল তোমাকে খুব স্মার্ট লাগতেছে বিউটিফুল স্ট্রাকচার খুব মাসাল ভালো বউরে তো নিজের শোকে ভাল লাগে না শুধু ভাল লাগে পাশের বাড়ির বাবির ঠিক কিনা বলেন ঠিক কয়ে আবার তোমরা খারাপ সিন দেখো খারাপের তো একটা কোয়ালিটি আছে দেখো ঠিক নিজের বৌরে ভাল লাগে না তাহলে বিয়ে করছিলেন কেন বিয়ে করার দরকার কি আরেক বেচারার মেয়েরে এগুলো ঠিক না এগুলা বললে তো আপনারা কোন খারাপ পাইবেন আমারে আপনারা যা বলবেন হুজুর বউর বিরুদ্ধে করেন কিন্তু আমরা পক্ষে ওয়াশ করলে তো আপনারা খারাপ পাইবেন শোনা লাগবে আজকে কিছু আপনারা বিয়ে করে বউরে কি পাইছেন কাজের বুয়া বানাইছেন কামলা বানাইছে বউরে বানাইছে কাজের বুয়া বউ ঘুম থেকে উঠে উঠেই ঘর মুছ ওয়াশরুম পরিষ্কার করো টয়লেট পরিষ্কার করো বাচ্চাদেরকে পরিষ্কার করো এরপরে গরু ছাগল থাকলে তাও দেখো হাঁস মুরুখ থাকলে তাও দেখো চোদ্দ গোষ্ঠীর রান্না করো নাস্তা রেডি করে দাও ছেলে মেয়েদের স্কুলে টিফিন তৈরি করে দাও এদেরকে নিয়ে স্কুলে যাও আবার এসে দুপুরে খাবার তৈরি করো মা বাবার খিদমত করো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দেখো বিকালবেলা এরপর গরু ছাগল বাসায় উঠাও হাঁস মুরুখ উঠাও এরপরে রাত্রেবেলা খাইছে কি খাইছে না বউ ঘুমায় গেছে কাজ করতে করতে আপনি বেচারা এসে টেবিলে সব খাবার খাইয়া একটা দিন জিজ্ঞাসা করলেন না বউ তুমি কি খাইছো যে কিছু কয় না কেন আপনারা এভাবে কেন পারলাম না সমস্যাটা কি আপনাদের বহুর এক জিজ্ঞাসা করেন না বেচারি এত কষ্ট করে এরপরে বন্ধুবান্ধব নিয়ে খাইতে খাইতে মাছ খাইছে বুষ্ট খাইছে মাছের মাথা খাইছে লেজ খাইছে বোর জন্য শুধু মাত্র আলু রাখছে তাও কয় তুই সব খাইছিস এগুলো বাদ দেন মহিলাদেরকে এভাবে কষ্ট দিবেন না শুনুন আছেন আল্লাহর ওয়स्ते নারীদেরকে দিয়ে তো কাজ করাবেন ইসলামের কোন জায়গা নেই কেনাদেরকে দিয়ে তো কাজ করান কাজ আপনি করবেন বাড়ির কাজ আপনি হাসে কোন জায়গায় আছে যে বউ আপনারা খেদমত করে খাওয়াইবো রান্না করে খাওয়াইবো এটা কই বের আপনার কি কাজ নববীর ইমাম খতিব রসুল পাক মাদ্রাসে দারুল আরখামের খামের শিক্ষক মাদ্রাসে দারুল সুফার শিক্ষক মদিনার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানের সেনাপতি এত দায়িত্ব আদায় করবার পরেও গড়ে এসে বউকে বলতেন বউ তুমি রুটি তৈরি করো আমি গুস্ত রান্না করি সোহান বলেন পড়েন বলেন রসুল পারতেন আপনি পারেন না আমাদের মা শামাইল তিরমি জিতে আসছে আমাদের মা খাদিজাতুল কবর আমাদের মা আসে সিদ্দিকা বলেন ওল্লাহ হে আল্লাহর আমার জিন্দগিতে রসুল পাককে আগে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি রসুল পাক তার স্ত্রীদেরকে সালাম দিয়েছেন আপনি দেন না কেন কিছু কন না কেন ভাই সালাম দেন না দিবেন তো আজকে থেকে বলেন দিবেন ইনশাল্লাহ আজকে দরজায় গিয়ে বাসায় গিয়েই দরজা খুলেই বলবেন বউ আসসালাম আলাইকুম বকু বৌ মা এটাকে জীবনে সালাম দিন আজকে তো সালাম দিবেন সালাম দিবেন সারাদিন গালাগালা করছিলেন তো মায়ের পিঠা দিছেন এমন আল্লাহ আমি তো শুনলাম এলাকায় আজকালকে নাকি বৌরে পিঠা পিটাইতে পিটাইতে ক আব্বা কো কার আব্বা কো ও মায়ের আব্বা লাগছে এটা কই পাইলেন এই শয়তানি বলে কি ভাইছেন আপনারা এক বেচারার মেয়েরা আপনারা কি শুরু করছেন এগুলো হারাম বউপিটা আবার বন্ধুদের কাছে কাকু কাজ করছি আজকে মাইটতে মাইটতে একবার প্রস্রাব করে দিস হারাম এগুলো করবেন না বহুত যুবক আছে বহুত মুরব্বী আছে ওকে তালাক দেওয়া সেই তালাক দেওয়া বউরে নিয়ে আবার থাকে নাই এজন্য বাসায় গেলে বউরে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন ওকে বলেন না ইনশাআল্লাহ বলেন কষ্ট নাই তো মাঝে মাঝে বৌরে সাজাইবেন অন্ডামের জুয়েলারি স্ট্রাকচার ডিজাইন করবেন মাঝে মাঝে ঠুটো লিপস্টিক লাগাই দিয়ে বুঝতে পারলাম না করতেছি না আমি বুঝতে পারতেছি না আমি আপনাদের এডুকেশন কোয়ালিটি কিছু বুঝতেছি না বউর মাঝে মাঝে ঠুটো লিপস্টিক লাগাই দিয়ে সুন্দর লাগবে হাসে মুরব্বীও হাসে কেন হাসবেন কেন লাগাই দিবেন স্ত্রী ঠোঁটে লিপস্টিক লাগানো হারাম আপনার লাগানো হারাম বউ লাগানো হারাম না তোমার গার্লফ্রেন্ডে লাগানো হারাম বউরে লাগানো হারাম না লাগাবেন মাঝে মাঝে স্ত্রীর চুল বেনি করে দিবেন বেনি করে সিটি সিটি কেটে নি কি বলেন আপনারা ফিতা কেটে সিটি করে বেনি করে দিবেন রসিল ফাকস ইসলাম আমি বলি দারা কতনি সোনান হাদিস দারা কতনি মা আয়সার রেওয়ায়ত রসুলের পাক একদিন গড়ে আসছেন এসে বলছেন আয়সা আল্লাহ তো তোমাকে অনেক সুন্দর করে বানাইছে বাট তুই চুল কেমনে রাখো কাপড় কেমনে পরে আমার ভালো লাগে না তা আয়সা বলছেন আপনি কেমন স্বামী আমার আমাকে একটা দিন কাপড়টাও পরাই দিতে পারলেন না চুলটাও বেঁধে দিতে পারলেন না রসুলের পাক বলেন চিরুনি আমার কাছে আস রসুল মাথায় তৈল ঢাললেন জৈতুনের তৈল আর চিরুনে দিয়ে চুলগুলা কে চুলগুলা বেনি করে দিলেন সোমা পড়েন আসতে বলবেন নজরে বলেন তো রসুল দিচ্ছেন আপনাদের নাকি আশাকে মাঝে মাঝে কাপড় পরায় দিতেন আশাকে নিজে কাপড় পরায় দিতেন এজন্য আপনারা দিবেন এটা সুন্দর মহিলারা সামনের চুল কাটা হারাম। লম্বা হয়ে গেলে পিছন দিক দিয়ে এতটুকুন পরিমাণ কেটে যদি কেউ সমান করে আপত্তি নেই এতটুকুন লম্বা চুলের তাই বলতে ছেলেদের মতো কাটতে বলছি না এতটুকুন সমান করতে আপত্তি নেই সামনের দিকে কাটা হারাম মেয়েদের মাঝে মাঝে আপনার বোর চুলের মধ্যে কালার করে দিবেন আমি কি একটা আস যুবক আমি তো তোমাদের মত কথা বলতেছি সমাজকে সুন্দর করবার জন্য কেন বলতেছি আগামীতে এ একটু পরে বুঝবা বোর চুল একটু ডিজাইন করে দিবা এদিকে লাল এদিকে হলুদ এদিকে নীল বিভিন্ন কালার করবা আরে হাসো কেন চুল কালার করে ঠিকঠাক করতে বলছি না শুধু কালো কালার ছাড়া সব কালার যাই যত কালার ভাল লাগে চুল করো কিন্তু বাইরে বের হওয়ার জন্য না শুধু স্বামীর সামনে কার সামনে বলেন না কার সামনে না সাইর একটা হাদিসে আসছে রসুল বলছেন আমি মেয়েদের হাতের নখ এবং পায়ের নোখকে খালি দেখতে অপছন্দ করি এর মানে কি দাঁড়ালো এর মানেটা কি দাঁড়ালো হাতের নোখ এবং পায়ের নোকে কালারিং থাকুক তাহলে কালারিং থাকা দরকার মেয়েদের হাতের নোখ পায়ের নোখ সুন্দর থাকবে কোন দিন যখন তাদের ঋতুস্রাব হবে যখন তারা কালানিং করবে তখন তার নামাজ পড়া লাগবে না অজু করা লাগবে না যখন ঋতু থেকে পরিষ্কার হয়ে যাবে তখন পরিষ্কার করে ফেলবে সোহন বলেন ইসলামটাকে পড়েন না পড়েন না সামাইলি তিরমিজি পড়েন ইসলামের রসুলের জীবন ইনশাল্লাহ বলবেন তো ঠিক আছে মাঝে মাঝে বৌরে থ্রি পিস পরাইবেন ওরা ভাল না লাগলে থ্রি কোয়ার্টার প্যান্ট স্যান্ডু গেঞ্জি খাই যে রাস্তাঘাটে না সব নিজের সামনে কেন বলছি এবার বুঝো যুবক তুমি যদি তোমার বউরে পৃথিবীর সব থেকে স্মার্ট করে তোমার সামনে উপস্থাপন করো আর নিজের বউরে যদি নিজের সামনে দেখতে ভাল লাগে তাহলে রাস্তায় বের হয়ে অন্যের বউর দিকে অন্যের মেয়ের দিকে চোখ যাবে না ঠিক না বলেন নিজের বউরে তো রাইকা দিছে এমন ছাগলের মতো কইরা এই জন্য তো রাস্তায় গিয়ে অন্যের মেয়ে দেখলে এর দিকে থাকাও অন্যের স্ত্রী দেখলে অন্যের দিকে থাকাও দোন এর দিকে থাকা বা কেন তার মত তোমার স্ত্রী তোমার ঘরের ভিতরে একটা স্ট্রাকচার ডিজাইন করোনা কেন ঠিক কি বলেন না এ ভুল বলছি আমি তাহলে তো অন্য দিকে চোখ যাবে না জিনার থেকে বাসতে পারবে কষ্ট পাইলেন মহিলা তো এ তোমার না যতক্ষন বললাম হেরাও খারাপ আছে হেরা দেখবেন আল্লাহ আমি তো বাংলাদেশের স্বামীর এত ভূক এত কষ্ট করে বউর জন্য কাপড় টাপড় কিনে দামি দামি ড্রেস কিনে একটা দিন ওই ড্রেস পরে বউ স্বামীর সামনে আসে না সব দামি দামি কাপড় পরে সেন্টারে যায় কথা বলেন না কেন আর স্বামীর সামনে সারাদিন যে সারা দিন জামা পরে কাজ করছে গামের গন্ধ আর ওই যে ওয়াশরুমের গন্ধ এরপরে পরে পাকঘরের ধোঁয়ার গন্ধ সবাই সে স্বামীর সামনে শুয়ে পড়ছে স্বামীও মনে করছে যা একটা গাছের খাড়ি পড়ছে যখন পুড়ে থাকুন গুলা সুন্দর এজন্য আমি আমার বোনদেরকে বলছি আমার মায়েদেরকে বলছি পরিবারকে যদি সুন্দর করতে চাও স্বামীকে যদি ভালোবাসা বোঝাতে চাও তাহলে যত স্মার্ট হওয়া যায় স্বামীর জন্য স্মার্ট হবেন ঘরের ভিতরে একটু সেজে গুজে থাকবেন স্বামীর জন্য এতে করে স্বামী বারবার অপেক্ষা করবে বাহিরে থাকলে ঘরে গেলে স্ত্রীকে কেমন সুন্দর দেখা যায় তখন রাস্তাঘাটে অন্য মেয়ের দিকে তাকাবে না পর কেউ হবে না বুঝাইতে পারলাম এতক্ষণে আমি চাই পরিবারটা সুন্দর হয়ে যাক আমি চাই ফেত্তা মুক্ত সমাজ হয়ে যাক এজন্য এতক্ষণ এত কথা বলতেছি আর মাঝে মাঝে আপনারা কষ্ট পাইতেছেন মনে এজন্য আজকে সালাম দিবেন বাসায় গিয়ে বউর হাতের যে রান্না বউ যে রান্না করে খাওয়ায় আজকে পর্যন্ত কি বলছেন বউ তোমার হাতের রান্না যে কি মজা কি সাদ খুব ভাল লাগে বলছেন কে ভাই কিছু খায় না কেন এলাকার মানুষ কি কইছে বলবেন তো কিন্তু যাই না শুই না বইলে নাইলে আছে নেলে ঝামেলা আছে কিন্তু জানবেন এটা রান্না করছে কে যেমন আজকে ও থেকে গেলেন ও আজ থেকে দরজাকে বলছেন বৌ আসসালাম আলাইকুম আহ বৌ মা এটা আবার কোন পাগল হইল জীবনে সালাম দেয় না গড়ে আইসি আমার মা বাপ চোদ্দ গোষ্ঠীর গালি দিয়ে ঘরে ঢুকে আজ থেকে সালাম দিল তা আপনি বুঝাইবেন যে আজকে ও থেকে গেছেন এরপরে টেবিলে গিয়ে দেখছেন আজকে খুব রান্না গুস্ত রান্না করা আপনি সব মাশাল্লাহ আজকে রান্না যে কি স্বাদ হইছে কি টেস্ট মন চাইதேছে পিলেট শুদ্ধ ভাঙ্গিয়া খেয়ে পালে বুস গসগা ছিত্যা कहा কি বললেন কব বললাম তো তোমার হাতে রান্না ভালো হইছে কব বলেনি তো 32 বছর থেকে রান্না করে খাওয়াই जिंदगीতে আমার হাতে রান্না ভাল লাগে নাই আর আজকে வாসু বোলো কে পাশের বাড়ির ভাবির কাছে থেকে এক পোলা গোশত আনছি এইটাই তোমার জিবে ভাল লাগছে তাহলে মায়ের লাগগে যাইবো বরের কাছে এজন্য আগে জানা লাগবে এটা রানছে কে ইনশাআল্লাহ এজন রে শেষ করে আল্লাহর वास्ते পথে আমরা যাব ঘরকে সুন্দর করব তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না বিনীমা সালাম দেব ইনশাআল্লাহ বলেন তিন নাম্বার গুণ সংক্ষিপ্ত করে দিলাম তিন নাম্বার গুণ আমরা আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুন লিরাব্বিহিম সজ্জাদ ওয়াকেয়া মা আল্লাহ রপ্লেস শেদবল জালাল বললেন গোলাম রে তিন নম্বর গুণ হল যারা আমি আল্লাহর গোলাম মনে করবে আর সেখানে সুল দাবি করবে আমি আল্লাহর গোলাম আরে তিন নম্বর গুণ হল আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সজদা করবে আমি আল্লাহর পায়ে এক কথায় সজ্জাদ ওয়াকে আমার গোলাম সযজদা করবে আমার জন্য দাঁড়াবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা পীরের পায়ে সেজদা করে মাজারে মাজারে গিয়ে সেজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক না এই জন্য আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার গুণ সংক্ষেপ করে দিচ্ছি শুধু নাম বলে যাচ্ছি আর আলোচনার দিকে যাব না এখানে মাজারের কথা পুরুষের কথা কিছু বলবো না

সেকারাত শুরু হয়ে যাওয়ার আগে শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তাও বা করতে দেরি হবে গোলাম তোমার জিন্দগির গোনা মাফ করে জান্নতি বলে ফাইসলা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না পড়েন আল্লাহ এই চার গুণ অর্জন করে যারা কোরআনের পথে চলবি আল্লাহ রাব্বুল ইরজাত বল জালাল আমার তেলাওয়াতকৃত আলোর ছায়াতে বলছেন আমার আল্লাহ বলছেন আমার তেলাওয়াতকৃত আলোর ছায়াতে কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজাননাসা মিনাজ যুলমাতি ইলাল নূর আল্লাহ রাব্বুল ইরজাত বল জালাল বললেন গোলাম এরপরে যদি তোমরা কুরআন নামক ম্যাগনেটার লাইটকে ধারণ করতে পারো তোমাদের কিছুই হবে না কোনো ক্ষতি হবে না তোমাদেরকে একটা দিকে নিয়ে যাই কত সংক্ষেপ করে লাগবে সময় নাই আমার বন্ধগণ রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহিSalam হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন কুরআন থাকলে কি হয় কুরআন যদি সাথে রাখেন কুরআন নামক লাইটের মাধ্যমে কি হয় বুঝাতে চাই আমার নবী আখিরি সময়ের پیغمبر সরকারে কায়नात

খেজুর বাগানের দিকে মদিনার দিকে হিজরত করবেন রসুল পাক তৈরি হয়ে গেলেন হিজরত করবেন হঠাৎ করি আমার নবী কানে শুনতে পান চতুর্দিকে গড় কা ফেরারা বেষ্টন করে রেখে দিয়েছে যে কোনো সময় নেজা বললম নিয়া তীর নিয়া আমার নবীকে আঘাত করতে চায় জমিন থেকে উঠায় দিতে চায় আল্লাহর পেগম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তারা আপনি আমাকে বলেছেন কর থেকে বের হয় মদিনার দিকে হিজরত করবার জন্যই আগর আপনি তো বলেছেন হিজরত করব গড়ে চতুর্দিকে দিকে ফেরা বেষ্টন করে রেখে দিয়েছে আমি কেমনে ঘর থেকে বের হই আল্লাহ পাক বললেন বন্ধুরে তোমার কাছে কোরআন আছে তোমার কাছে আমার তৌহিদ আছে তুমি আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও আমি আল্লাহ তোমাকে হেফাজতের দায়িত্ব নিলাম আমার নবী বললেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন এতে সন্দেহ নাই কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না কখন জানি আঘাত করে কখন জানি বাধাগ্রস্ত করে ফেলে আল্লাহ পাক আমাকে কোনো অশিলা তৈরি করে দেন যেন আমি আঘাত করতে পারি আল্লাহ পাক বললেন বন্ধুরে তাহলে এক কাজ করো হাতের মধ্যে বালি নেও হাতের মধ্যে কঙ্কর নেও হাতের মধ্যে পাথর নেও আর কোরআন থেকে তেলাওয়াত করে ওই পাথরগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করবা এর মাধ্যমে তোমাকে বাঁচায়া দেব পয়গম্বরে আল্লাহ কে বলছেন আল্লাহ তালা কঙ্কর যদি নিক্ষেপ করি এক দিকে যাবে যেদিকে মারবো ওদিকে যাবে কাফের তো চতুর্দিকে একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করে ফেলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধুরে যারা কোরআন পড়ে আমার ওপরে বিশ্বাস করে ঘর থেকে বের হয়ে যায় তোমার কাজ হলো ঘর থেকে বের হওয়া আর আমার দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা পড়েন সোহান আমার বন্ধুগান আমার ভাইরা কিছু তেলাবাদ করলেন হাতের মধ্যে কঙ্কন নিলেন তার মধ্যে ফোক দিলেন গরের দরজা করলেন শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন হঠাৎ করে রসুলের পাক থাকা দেখেন মারলেন সামনের দিকে চতুর্দিকে কাফেররা চোখ রগড়ায় চোখে মুসতেছে বুঝতে পারলেন সবার চোখে পৌঁছে গিয়েছে রসুলের পাক চলে গেলেন ঘটনা বলবো না দীর্ঘদিন পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন বন্ধুরা তো ওই দিন না তুমি বলছিলা যায় চতুর্দিকে দাঁড়িয়েছিল। কেমনে বাঁচলা কে তোমাকে বাঁচালো আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমি কেমনে জানবো আপনি তো বলবেন আমার আল্লাহ বলেন বন্ধু তাহলে শোনো বাবা